Hey guys, assalamu alaikum, good morning, welcome to my new blog. তো আজকে সকাল সকাল আমি দোকানে যাচ্ছিলাম, তো আমার সাথে রাইসাও শুরু হয়েছে যাওয়ার জন্য। এই যে রাইসা, রাইসাও বলতেছে রাইসা আমার সাথে যাবে দোকানে। তো এখানে একটা প্যাকেট নেওয়া হয়েছে, এটা হচ্ছে রাইসার নানুর জন্য ওষুধ নিবে। সেটা কি এগুলা কি? হ্যাঁ, এগুলা কি? জোরে বলো, তোমার কথা শোনা যায় না। নানুর ওষুধ, নানুর ওষুধ। হ্যাঁ, তো আমরা ওর নানুর জন্য ওষুধ নিব। আর এখানে হচ্ছে আমার বোন। এই তো যা হোক, তো আমরা রওনা হইতেছি। রাইসা বের হও, তুমি তো এ হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, তো এখান দিয়েই আমরা যেতে হয়। তো এ হচ্ছে রাইসা, রাইসা হাঁটতেছে খুব আনন্দে। রাইসা তুমি কই যাও? মামার দোকানে, তাই নাকি? কি জন্য যাও মামা? হ্যাঁ, কথা বলে না, লজ্জা পাইছে। আচ্ছা যাই হোক, তো আমরা দোকানে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আমরা দোকানে অলরেডি চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন, এ হচ্ছে আমার ছোটখাটো একটা দোকান। এটা আমি আসলে ইউটিউবের টাকা থেকেই করেছিলাম। আর এই হচ্ছে আমাদের রাইসা। তো রাইসা মামুনি দেখতেই পাচ্ছেন কী অবস্থা, দোকানে ঘোরাঘুরি করতেছে। আচ্ছা তুমি কী বলছিলা, কী খাবা? কেন বলো, কী বলছো? নার্ভাস হয়ে গেছে। তো রাইসা নাকি কফি খাবে, তুমি কফি খাবা? হ্যাঁ, তুমি কফি খাবে? আমি কফি খাম। তো আমরা রাইসার জন্য কফি আনবো, রাইসা কফি খাবে। তো আমরা বের হয়েছি, আমরা যাচ্ছি রাইসার জন্য কফি নেওয়ার জন্য। হ্যাঁ কে তুই, ঠিকঠাক তাই নাকি? হ্যাঁ, সমস্যা নাই। এই যে কি হাসি, এত সুন্দর হাসি কই পাইবেন? একটা কফি দিন তো। সব চলে যাবে ইউটিউবে, সমস্যা নাই। বেশি না, 50,000। তুই অনলাইনে সার্চ দিস না, সমস্যা নাই। সব সব কথার ভাষা সুন্দর রাইসার কফি নাও, গরম কিন্তু, এখানে রাখি। হ্যাঁ তুমি আস্তে ধীরে খাও। রাইসা কফি পেয়ে খুব খুশি, তাই না রাইসা? কীভাবে মুসকে মুসে হাসতেছে দেখেন। নাও তোমার কফি, তুমি খেয়ে নাও। কি ভয় পাইতেছ? রাইসা ভয় পাইতেছে। তো যাই হোক, রাইসাকে ডিস্টার্ব না করি আমরা, রাইসা শান্তিমতো কফি খাক, দেন আমরা তারপরে ভিডিও স্টার্ট করব।
তো রাইসা এখনো কফি খাচ্ছে, ওর কফি কিন্তু শেষ হচ্ছে না, বিকজ ও গরম কফি খাইতে পারে না, ওনাকে ঠান্ডা করে কফি খাচ্ছে। তো এইমাত্র কফি খাওয়া শেষ করলো। তো যাই হোক, তো রাইসার কফি খাওয়া শেষ। রাইসা তুমি এখানে থাকো, আমি তোমার নানুর ওষুধগুলো নিয়ে আসি। হ্যাঁ, তো রাইসা দোকানদারি করবে এখন, তো আমরা যাচ্ছি, আমি গিয়ে ওষুধগুলো নিয়ে আসি রাইসার নানুর জন্য। শরীফ ভাই, কি অবস্থা? দেখেন তো ওষুধগুলো আছে কি না, একটা হাই দিয়ে দেন। দিয়ে দেন সবগুলো। তো আমাদের শরীফ ভাই এখানে ওষুধগুলো দিতেছে, অলরেডি দেওয়া হয়ে গেছে অনেকগুলা। তো এটা মনে হয় গ্যাস্ট্রিকের নাকি? আর কিছু না না, তুই সব করেন কত টাকা? ৩৭৫ টাকা। তো যাই হোক, আমাদের ওষুধ নেওয়া শেষ, আমরা চলে যাইতেছি। হ্যাঁ, এই তো জ্বালা জ্বালা চলে আসছে ভাই, পরে পরে কথা হইব। তো আমাদের ওষুধ নেওয়া কিন্তু শেষ, তো আমরা দোকানের দিকে যাইতেছি। হ্যাঁ,